প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের কাইসার স্যার, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজকের গণিত ক্লাসে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত বইয়ের 8.2 অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, 8.2 এ ত্রিকোণমিতির অঙ্কগুলো আজকে আলোচনা করব। তো অবশ্যই ভালো আছো, চলো দেখি আজকের গণিত ক্লাসে কি আছে আমাদের। আজকে এই অধ্যায়ে, 8.2 অধ্যায়ে আমরা কি শিখব দেখি। আজকের পাঠে আমরা যা জানবো তা হচ্ছে ত্রিকোণমিতি কি তা বলতে পারবো, ত্রিকোণমিতি কি তা বলতে পারবো। এরপর এই যে এখানে ত্রিকোণমিতি কি তা বলতে পারবো, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবো, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কটা আমরা নির্ণয় করতে পারবো। এরপর আমরা নির্ণয় করব গাণিতিক সমস্যা সমাধানে ত্রিকোণমিতিক অভেদ গুলি প্রয়োগ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কি কি শিখবো, আজকের পাঠ থেকে আমরা কি কি জানতে পারবো। কি কি দেখতে পাচ্ছ? এখানে একটা চিত্র, এখানে এই চিত্রের মধ্যে একটা ওএক্স অক্ষ, ওএক্স অক্ষ এবং এখানে একটা কোণ উৎপন্ন করছে যেটা হচ্ছে এক্স ও এ কোণ। ওএ, এই ওএ বাহুর উপর পি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এক্স ও এ এই কোণ, এই কোণটা যেটা উৎপন্ন করছে এখানে একটা, যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাকে আমি থিটা দ্বারা চিহ্নিত করেছি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য অবশ্যই করেছি, তাহলে আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতম কোণকে সূক্ষ্ম কোণ বলে। তাহলে আমি তোমাদের প্রথমে তোমাদের বলছি যে সূক্ষ্ম কোণ কাকে বলে। 90 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতম কোণকে সূক্ষ্ম কোণ বলে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ, এখানে যেহেতু কোণটা 90 ডিগ্রি হয়েছে তাই এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে পি পি ও এম এর উপর পি এম এম একটা লম্ব আর্ক করেছি, তাই না? এটা হচ্ছে একটা লম্ব। তাহলে ও এম হচ্ছে কি? ভূমি। যেহেতু সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে ও পি, ও পি হচ্ছে অতিভুজ, তাহলে ও এম হচ্ছে ভূমি। এখন আমরা বাহুদ্বয়ে 6টি অনুপাত মানগুলো আমরা নির্ণয় করব। তাহলে এক্স ও এ এবং পি ও এম এর ত্রিকোণমিতিক অনুপাত গুলো আমরা এখন দেখব। তাহলে এক্স ও এ বা পি ও এম কে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তাহলে এখান থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা জানলাম এবং সূক্ষ্ম কোণের সংজ্ঞাটাও জানলাম। এরপর আমরা কি দেখব, যদি পি ও এম সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট যদি কোণ হয় তবে সূক্ষ্ম কোণ, তাহলে অনুপাত গুলো আমরা কি বলতে, কি তা বলা যায়। তাহলে এখন ত্রিকোণমিতিক অনুপাতের এই যে ত্রিকোণমিতিক সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে যদি পি ও এম ইকুয়াল থিটা কোণ হয় তাহলে এর অনুপাত গুলোকে কি বলা যায়, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে তাকে কি বলা যায়, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী? এবার দেখো আজকের পাঠ তাহলে আমরা কি কি করবো। আজকে আমরা সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করবো। আজকের পাঠটা আমাদের কি, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রিয় শিক্ষার্থী, আগের চিত্রটাই আমি একটু আর্ট করে নিচ্ছি তোমাদের বোঝার জন্য, দেখা যাক কি হয়। এবার ত্রিকোণমিতি নিয়ে আমাদের আলোচনা। তাহলে
ত্রিকোণ বলতে তিন কোণ বোঝায়। তাহলে ত্রি মানে তিন, কোণ মানে কোণ, তাহলে তিন কোণ বলতে কি বোঝায়? তাহলে ত্রিকোণ বলতে তিন কোণ বোঝায়, আর মিতি বলতে পরিমাপ বোঝায়। তাহলে ত্রিকোণ বল, ত্রিকোণ মানে তিনটে কোণ, আর মিতি মানে কি? পরিমাপ। তাহলে পরিমাপ বোঝায়, তাহলে গ্রিক শব্দ। তাহলে ত্রিকোণ হচ্ছে কি? গ্রিক শব্দ। ত্রিকোণ এর অর্থ অর্থ তিন কোণে বা ত্রিভুজ, এবং মিট্রিক শব্দের অর্থ পরিমাপ। সুতরাং ত্রিকোণমিতি বলতে ত্রিভুজের পরিমাপ সংক্রান্ত বিষয়কে বোঝায়। ত্রিকোণমিতিতে ইংরেজিতে ত্রিকোণমিত্রি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে ত্রিকোণমিতি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যে ত্রিকোণমিতি কি। ত্রি মানে তিন কোণ, তিন কোণের পরিমাপটাই হচ্ছে ত্রিকোণমিতি। মিতি, মিতি অর্থ পরিমাপ, তাহলে তিন কোণের পরিমাপটাই হচ্ছে ত্রিকোণমিতি। এটি একটি গ্রিক শব্দ যা তিনটি কোণ বা মিতি অর্থ পরিমাপ। সুতরাং ত্রিকোণমিতি হচ্ছে ত্রিভুজের পরিমাপ। তাহলে ত্রিভুজের পরিমাপ। এখন সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি অপেক্ষা, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। তাহলে এর আগে আমরা সংখ্যাটা পড়ছি যে 90 ডিগ্রি অপেক্ষা বা ক্ষুদ্রতম কোণকে সূক্ষ্ম কোণ বলে। সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত গুলো আমরা নির্ণয় করব। এখানে এই চিত্রটি আমি আগেই তোমাদের পূর্বে বর্ণনা করেছিলাম যে এক্স ও থিটা কোণ, ও এ বাহুর উপর যে কোনো একটা বিন্দু নিলাম, পি হতে ও এক্স বাহুর উপর, ও এক্স বাহুর উপর পি এম লম্ব টেনেছি। তাহলে পি ও এম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে এম এর কোণ করছে, এটা একটা কোণটাকে 6টি অনুপাত পাওয়া যায় তাদের কোণ বা। এটা আমি অনেক আগে তোমাদের আগের স্লাইডে আমি আলোচনা করেছি, তারপরেও আমি দিয়েছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এখন চিত্র হতে আমরা কি পাই? তাহলে যদি আমি সাইন থিটা করি, তাহলে লম্ব অর্থাৎ পি এম ডিভাইডেড ওপি, তাহলে পি এম সাইন থিটা ইকুয়াল কি হবে? পি এম ডিভাইডেড ওপি। তাহলে সাইনের বিপরীত সূত্র কি হয়? কোসেক। কোসেকের সূত্র তাহলে কি হবে? ওপি বাই পি এম। এটি তোমাদের মনে রাখতে হবে, একটা করলে আরেকটা আমরা বিপরীত ক্রমে পাই। তাহলে কস থিটা সূত্র কি? প্রিয় শিক্ষার্থী, এই যে সাইন থিটা ইকুয়াল পি এম অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এটাকে মনে রাখার জন্য আমাদের একটি টেকনিক মনে রাখতে হবে যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তাহলে সাগরেতে সাইন, লবণতে লম্ব, অনেক তো অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটাটা আমরা বিপরীত ক্রমে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এরপরে দেখো কস থিটা। তাহলে কসটা মনে রাখার সিস্টেমটা হচ্ছে কবরে ভূত অনেক। কবরে কি? ভূত অনেক। কবরতে কস, ভূতে ভূমি, অপিত অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। প্রিয় শিক্ষার্থী, কি বললাম? কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ। এবার সেক থিটা, সেক থিটা সূত্র কি? কসের বিপরীত, তাই না? অবশ্যই অতিভুজ বাই ভূমি, এটি হচ্ছে কস থিটার একটা সূত্র। ঠিক আছে, তো এরপর দেখো আমরা কি জানবো? ট্যান থিটা, টেরা লম্বা ভূত, টেরা টেরা লম্বা ভূত, ভূত বলে কি? লম্বা, লম্বা মানে কি? লম্ব, তাই না? তাহলে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। শিক্ষার্থী, তেরা লম্বা ভূত থেকে আমাদের ট্যানটি নিয়ে আসলাম মনে রাখার কৌশল। তাহলে ট্যানটাকে যদি আমরা বিপরীত করি কর, তার মানে কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে এই যে ত্রিকোণমিতিক যে মানগুলো আছে, সাইন থিটার মান আমরা জানলাম, কোসেক থিটার মান জানলাম, তারপরে কস থিটার মান জানলাম, সেক থিটার মান জানলাম, ট্যান থিটার মান জানলাম, এবং কট থিটার মান জানলাম। তাহলে যে ত্রিকোণমিতিক অনুপাতে মান হচ্ছে 6টা, এই 6টা মান আমরা জানলাম, সাইন কোসেক কস সেক ট্যান কট। বুঝতে পেরেছ? অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছ। এই চিত্র থেকে আমি সবগুলোকে বের করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমরা দেখব এর পরবর্তীতে কি করতে পারি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কটা আমরা এবার আলোচনা করব। তাহলে প্রথমে দেখো সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল কি হবে? 1/cosec। এটা আমাদের মনে রাখতে হবে, সাইন থিটা সূত্র কি? 1/cosec, এবং কোসেক থিটা সূত্র কি? 1/sin। একটা জানলে আমরা বিপরীত ক্রমে আরেকটা পাচ্ছি, অর্থাৎ সাইন থিটা জানলে 1/cosec,
cosec theta সমান কি হচ্ছে 1 বাই sin এবার cos theta equal কি হবে 1 বাই sec theta আবার sec theta equal কি হবে 1 বাই cos তাহলে cos theta সূত্র আমরা জানলাম 1 বাই sec sec theta সূত্র কি জানলাম 1 বাই cos কি বুঝতে পেরেছো এবার দেখো tan theta সূত্র কি tan theta সূত্র হচ্ছে 1 বাই cot এবং cot theta সূত্র হচ্ছে 1 বাই tan কি বুঝতে পেরেছো তো tan theta সূত্র হচ্ছে 1 বাই cot এবং cot theta সূত্র কি হচ্ছে 1 বাই tan তাহলে এবার দেখো আমরা ত্রিকোণমিতিক সংক্রান্ত অভেদগুলো এবার আমরা জানব তাহলে এই যে ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত অভেদগুলো কি এবার আমরা দেখি দেখো এক নম্বর হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি হয় 1 কি সাধারণ গণিতে করেছে তাই না উচ্চতরে তো একই সূত্র ত্রিকোণমিতিতে ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1 তাহলে এখানে যদি আমি sin স্কয়ারটা রাখি 1 এটা প্লাস cos স্কয়ার এদিকে আছে কি হবে মাইনাস cos স্কয়ার তাহলে sin স্কয়ার সমান আমি কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার বিপরীত ক্রমে আমি যদি cos টা এখানে রেখে দেই তাহলে সমান 1 প্লাস sin তাহলে এই পাশে আসে কি হবে মাইনাস sin তাহলে আমি এইখানে তিনটা সূত্র জানতে পারতেছি এক নম্বর সূত্র হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1 এখান থেকে sin স্কয়ার মান আমরা বের করতে পারতেছি 1 মাইনাস cos স্কয়ার এবং cos স্কয়ারের মান আমরা বের করতে পারতেছি 1 মাইনাস sin স্কয়ার সূত্রগুলো খুব সহজ এবার দেখো তাহলে মূল সূত্র হচ্ছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1 তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল কি 1 এখান থেকে sec স্কয়ার সমান আমি কি বের করতে পারি 1 প্লাস tan স্কয়ার দেখো sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার বা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1 তাহলে এখন এখান থেকে আমরা sec স্কয়ার বের করলাম এবার tan স্কয়ার যদি বের করি তাহলে কি হবে sec স্কয়ার মাইনাস 1 অর tan স্কয়ার তাহলে এইখান থেকে আমরা সূত্রগুলো পর্যায়ক্রমে বের করলাম এবার দেখো মূল সূত্র কি এইটা আমার এই দিক থেকে আমি যাব তাহলে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল কি হয় 1 cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল কি হয় 1 এটা সূত্র এখন আমি যদি cosec স্কয়ার বের করি তাহলে কি 1 প্লাস cot স্কয়ার cosec স্কয়ার ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার এবার আমি যদি cosec স্কয়ার বের করি cot স্কয়ার বের করি তাহলে কি পাবো cosec স্কয়ার মাইনাস 1 এখানে পারস্পরিক রূপান্তর করেছি সূত্রগুলো মাত্র তাহলে উল্লেখপূর্ণ সংখ্যক n সংখ্যক পার যদি থাকে sin থিটা n কে sin n থিটা দ্বারা এবং cos থিটা n কে cos থিটা n দ্বারা ইত্যাদি দ্বারা লেখা হয় কি মনে আছে প্রিয় শিক্ষার্থী এই সূত্র কয়টা যদি তোমরা মনে রাখতে পারো তোমাদের যে কোনো প্রবলেম সলভ করা খুব সহজ হয়ে যাবে ঠিক আছে এবার আমরা একটা কাজ করব একটা কাজ দেখি কি আমাদের সেই একক কাজটি আমি রেখেছি প্রমাণ করো যে রুট আবার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইকুয়াল সেক এ মাইনাস টেন এ যেটা আমরা প্রমাণ করব এই প্রমাণটা খুব সহজ প্রমাণ যে সূত্রগুলো আমরা একটু আগে আলোচনা করলাম অর্থাৎ এই সূত্রগুলো আলোকে এখন আমরা এই সলিউশনটা করব তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা সলিউশনটা করে দেখি দেখো এইখানে আমরা মিলিয়ে নিব এইখানে দেখো আমার মূল অঙ্ক ছিল কি রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্রিয় শিক্ষার্থী এইটা একটা হচ্ছে বর্গমূল চিহ্ন বা রুট ওভার বলা হয় এইরকম অঙ্ক যদি থাকে তোমরা করবা কি লব কি আছে দেখবা লবটা আছে 1 মাইনাস সাইন এ তাহলে এইরকম একই রকম একটা দ্বারা লব এবং হরকে গুণ করে নিবা এবং যেহেতু এটা বর্গমূলের ভিতর আছে তাহলে লব এবং হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে প্রিয় শিক্ষার্থী দেখো তো এখানে রুটটা যা ছিল তাই আছে এরপর 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ এটাও যা আছে তাই এবার আমি কি বললাম 1 মাইনাস সাইন এ দ্বারা উভয় দিকে গুণ করব উপরে এবং নিচে দুই জায়গাতে গুণ করেছি তাহলে 1 মাইনাস সাইন এ একটার একটা কয়টা হলো দুইটা এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি হলো স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয় প্রিয় শিক্ষার্থী উপরে লব যা ছিল
তাই আছে। এবার 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল কি হয়, কস স্কয়ার থিটা। তাহলে এবার এই স্কয়ার আর রুট কেটে গেল 1 মাইনাস সাইন এ, আবার নিচের স্কয়ার আর এই রুট কেটে গেলে কস এ। প্রিয় শিক্ষার্থী তাহলে কি হচ্ছে, 1 দেওয়া হচ্ছে কস, এই হচ্ছে মাইনাস, সাইন দেওয়া হচ্ছে কস। তাহলে 1 মাইনাস কস ইকুয়াল কি লিখতে পারি আমি, সেম কি মনে আছে তো সূত্রটি একটু আগেই আলোচনা করলাম। তাহলে 1 মাইনাস সাইন ইকুয়াল কস এবং সাইন এ মাইনাস কস ইকুয়াল টেন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা প্রমাণটা করতে পেরেছি এবং এই অঙ্কটি তোমরা অনেকেই বুঝতে পেরেছো, তাই না? আশা করি তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমাদের স্কুল যখন করবে তোমরা আমার থেকে সলিউশন করে নিবা, অথবা যদি কমেন্টের মাধ্যমে তোমরা জানতে চাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। ওকে, এবার দেখো আমি আরেকটি অঙ্ক তোমাদের জন্য রেখেছি, যদি কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল রুট টু সাইন থিটা হয় তবে দেখাও যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল রুট টু কস। খুব মজাদার একটা অঙ্ক, চলো দেখি আমরা অঙ্কটা সলিউশন করে দেখি কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করব। দেওয়া আছিল কি কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল রুট টু সাইন থিটা, এই দেওয়া আছে, আমি এই জিনিসটাই তোমাদের উঠেছি। এখানে রুট টুর সাথে সাইন আছে, তাহলে দেখো এখানে উভয় দিকে আমরা বর্গ করেছি রুটটাকে আউট করার জন্য। তাহলে উভয় দিকে যদি বর্গ করি তাহলে এই যে বর্গ করলাম স্কোয়ার দিলাম এই পাশে পাশে, তাহলে এটা একটা সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে স্কোয়ার করা যায় সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার একজ্যাক্ট করলাম, এবার প্লাস টু সাইন স্কোয়ার এদিকে এসে কি হচ্ছে মাইনাস, এটা মাইনাস ছিল এই পাশে আসে প্লাস হয়ে গেল। এবার সাইন স্কোয়ার দুইটা সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার বাদ দিলে একটা সাইন স্কোয়ার এই পাশে তো যা আছে তাই। এবার দেখো সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে, সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই পাশে তো যা আছে তাই। এবার এই অংশটা যা আছে তাই, আর এই যে কস এ মাইনাস সাইন এ ইকুয়াল কি ছিল, ওই যে রুট টু সাইন এ, তাহলে আমি এখানে এই মানটা বসে দিচ্ছি রুট সাইন এ, এ পাশেটা যা আছে তাই। এবার এই অংশটা রাখলাম, এবার এখানে উপরে থাকলো এটা নিচে ভাগ করে দিলাম, তাহলে কি হচ্ছে সাইন সাইন কাটা গেল, এখানে দুটো রুট টু টু রুট টু হবে, দুইকে ভাঙালে এই রুট টু দিয়ে কাটলে রুট টু কস থিটা, তাহলে প্রমাণটা অনাসে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী আমি এইখানে তোমাদের আরো একটু ভাবে বলতে চাচ্ছি, সাইন থিটা সাইন থিটা কেটে গেল, তাহলে এখানে টু আছে, আমরা যে কোনো একটা সংখ্যাকে রুট টু রুট টু করে লিখতে পারি, তাহলে টুটাকে যেমন আমি রুট টু রুট টু করি তাহলে রুট নিচে রুট টুর সাথে কাটা যাবে, তাহলে রুট টু কস থিটা। কি বুঝতে পেরেছ? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুব সহজ একটা অঙ্ক, আমি অঙ্কটা তোমাদেরকে করে দিলাম, অবশ্যই বুঝতে পেরেছ আশা করি। প্রিয় শিক্ষার্থী পরবর্তী কি অঙ্ক আছে দেখি, পরবর্তী একটা অঙ্ক আমি তোমাদের জন্য রাখছি, অঙ্কটা হচ্ছে এরকম কি অঙ্ক দেখো তো, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান এবং ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান এবং ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান ইকুয়াল ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখি প্রমাণ করে বাম পক্ষটা দিয়ে দিলাম, আমি এই অংশটা নিয়ে আলোচনা করতেছি এই জন্য আমি বাম পক্ষটা দিয়ে দিলাম। দেখো তো এখানে এই যে টেন থিটা প্লাস সেক থিটা যা আছে তাই, এখানে যে ওয়ান আছে না এই মাইনাসটা আমি এখানে রাখছি, তাহলে টেন থিটার সঙ্গে যেহেতু এখানে সম্পর্কটা টেন এবং সেক, তাহলে আমাকে দেখতে হবে টেন এবং সেক এর কোনো সূত্র আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল ওয়ান, তাহলে পূর্বের লাইনটা এই অপশনে যা আছে তাই, এই হচ্ছে মাইনাস, এখানে ওয়ান সমান আমি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার দিয়েছি, নিচের অপশনটা যা আছে তাই রাখছি। এবার দেখো এবার এইটা যা আছে তাই, এখানে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র দিলাম এ প্লাস বি মাইনাস বি, নিচের অংশটা কি আছে যা আছে তাই। এবার এইখানে সেক থিটা প্লাস টেন থিটা একই রকম আছে, আমি একটা কমন নিলাম, তাহলে কি হচ্ছে এখানে যদি এটা চলে আসে মাইনাস ওয়ান, এবার মাইনাস এটা তো আমি নিয়ে নিছি তাই না, তাহলে এই মাইনাস দ্বারা আমি এটাকে গুণ করব, তাহলে প্লাস এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস এটা মাইনাস, এটা মাইনাস থাকলে প্লাস। দেখো তো এবার এই অংশ আর এই অংশটা কি একই রকম হয়েছে না, তাহলে এটা আমি যদি আউট করে দিই তাহলে কি হবে, আমি কি পাচ্ছি
sec theta plus tan theta এটি হলো আমার প্রমাণ প্রিয় শিক্ষার্থী অঙ্কটা খুবই খুবই সহজ অঙ্ক আমি আশা করেছি তোমরা অনেক সুন্দর করে বুঝতে পেরেছো এবং অবশ্যই প্র্যাকটিস করবা ভাষায় এবার মূল্যায়ন তোমাদের আজকের ক্লাস নিলাম এই ক্লাসের মধ্যে তোমরা কি শিখতে পেরেছো দেখি ত্রিকোণমিতি কি বলতে পারবা অবশ্যই মনে আছে না কি বলেছিলাম গ্রিক ত্রিকোণমিতি ত্রি মানে তিন কোণ মানে কি কোণ তিন কোণ মিতি অর্থ পরিমাপ তিন কোণের পরিমাপ মনে আছে তো সূক্ষ্ম কোণ কাকে বলে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে মনে আছে অবশ্যই মনে আছে তাহলে অবশ্যই এগুলা আমরা বলতে পারবো তাহলে এটা তোমাদের থাকলো এবং এইখানে একটা অঙ্ক দিয়ে দিলাম এ সমান পাই বাই থ্রি পাই মানে হচ্ছে 180 তিন ভাগ করলে কত হচ্ছে 360 ডিগ্রি এবং বি ইকুয়াল পাই মানে 180 সিনসয়েড ভাগ করলে 30 ডিগ্রি অর্থাৎ এ ইকুয়াল 60 এবং বি ইকুয়াল 30 হলে প্রমাণ করব যে এই অঙ্কটা এই জায়গাতে আমি বসে দিলাম 60 30 তাহলে 33 ডিগ্রি মান যা এখানে এখানে আমরা মান বসে দিব যে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে কি বুঝতে পেরেছো অবশ্যই এটা তোমরা ভাষায় করবা এবার বাড়ির কাজ দেখি তোমাদের বাড়ির কি কাজ দেওয়া যায় হ্যাঁ তোমাদের আজকের বাড়ির কাজ দেখো যেহেতু তোমরা ল্যাপটপ নিয়ে বসেছো মোবাইল নিয়ে বসেছো ক্লাসটাই অনলাইন তাই না এর জন্য এখন দেখো তোমাদের বাড়ির কি কাজ দিয়েছে এবং খুব ইম্পর্টেন্ট একটা কাজ দিয়েছি যেই অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ কল্পনা করা যাবে না এবং এটি যে কোনো পরীক্ষাতেই আসতে পারে সো মনোযোগ সহকারে অঙ্কটা করবা যদি না পারো অবশ্যই জিজ্ঞেস করবা টেন থিটা প্লাস সেক থিটা ইকুয়াল এক্স হলে দেখাও যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থী আজকের অঙ্কটা টেন থিটা প্লাস সেক থিটা ইকুয়াল এক্স হলে দেখাও যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে অঙ্কটা সলিউশন কিভাবে করবো আমরা প্রথমে টেনের সূত্র দেবো সাইন বাই কস সেকেন্ড সূত্র দেবো ওয়ান বাই কস কস লসাগু করলাম তাহলে ওয়ান প্লাস সাইন উভয় দিকে বর্গ করবা করে যোজন বিয়োজন করলে অঙ্কটা হয়ে যাবে যদি না পারো অবশ্যই বলবা তাহলে আজকে এই ক্লাসটা অবশ্যই তোমাদের বাসায় করতে হবে এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট করতে হবে এবারে আজকের ক্লাস এই অঙ্কের মধ্যে দিয়েই আমি তোমাদের আজকের ক্লাসটাই অনলাইন ক্লাস তোমাদের দিতে টানতেছি আমি তোমাদের কাছে আছি যদি সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে মোবাইলে জানাবা আমি তোমাদের অবশ্যই সলভ করে দেবো ইনশাআল্লাহ সেই অবস্থায় তোমরা ভালো থাকো সুস্থ থাকো সচেতন থাকো এবং নিরাপদে থাকো বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধোয়া এবং বাইরে বের হবে না যদি একান্তই কোনো প্রয়োজন হয় বাইরে বের হওয়ার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করবা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ।